হাজিরা কত হিসেবে ওনাদের খুব কম আমি যতটুকু জানি যে বিদেশে আমরা রেডি আছে 40 টাকা তাহলে আপনি কেন করেন কাজ আমার পুরনো মক্কেল তো এইজন্য ছাড়ি না বললেন উচ্ছেদের আগে মামলা শেষ হওয়া জরুরি কিন্তু আইনজীবীদের হাজিরা জটিলতা এক্ষেত্রে আরেকটি বড় দুর্বলতা হাজিরা অনুযায়ী মামলা নিষ্পত্তি লটা বিল করবে হাজিরা কত হিসেবে ওনাদের খুব কম আমি যতটুকু জানি যে বিদেশে আমরা রেডি আছে 40 টাকা না কত টাকা এর জন্য উকিল অনেক সময় মানে অনি হ্যাঁ প্রকাশ করে 40 টাকা একদিনের বিল এরকম বলে কি এই হাজিরা জটিলতা সরাসরি জানতে চাই আইনজীবীদের কাছ থেকেই আনন্দবাজারের প্রায় 4 একর জমির মালিকানা দাবিতে 1984 সালে হারুনুর রশিদ ও মমতাজ বেগমগং মামলা করেন রেলের পক্ষে গত 10 বছর সেই মামলা লড়ছেন অ্যাডভোকেট মহিউদ্দিন মাসুক সরকার হিসাবে এরকম 32 বা 30 32 টাকা এরকম একটা হিসাব আছে আমরা যেহেতু এটা এত কম 1000 এত কম আমরা এটা নিয়ে আর মাথা ঘামাই না ওদের সমস্যা ওরা বলেও যে তাহলে আপনারা বিল করার সময় বিভিন্ন খরচ দেখিয়ে এটা এটা সে খরচ হয়েছে বা এটা শোনানো হয়েছে বলে আমরা একটা বিল করে দিই তাহলে আপনারা কেন এই মামলাগুলো অন্য অন্য মামলা আছে সেক্ষেত্রে আমরা কাজটা একসাথেই ওই কারণে আমি শুধু রেলওয়ের কাজ করি না এখানে আরেকটা জিনিস আছে আমি একটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি এটা আমাদের লয়ের হিসাবে আমাদের একটা এটা একটা আইডেন্টিটি হিসাবে আমাদের কাজ করে দেখালেন তার হাতে আসা মামলার পুরনো দলিলপত্র তবে জানেন না তার আগে কে কবে থেকে লড়ছেন এই মামলা 94 সালের এই মামলাটির কোনো ধারাবাহিকতা আপনার কাছে কি আসছে রেলের কাছ থেকে হ্যাঁ ওই যে ধারাবাহিকতা আসার কারণে তো আমি এটা তাপমতি দাখিল করেছি আমার কাছে যে মামলাগুলি আছে এই মামলা কোটাতেই কোনো স্টে নেই হাইকোর্টে রেলের মামলা লড়েন ব্যারিস্টার শাহেদ আলম এই মুহূর্তে রেলের সখানেক মামলা লড়ছেন তিনি 1984 সাল থেকে রেলের আইনজীবী ব্যারিস্টার শাহেদও জানালেন বিল পেমেন্ট নিয়ে অ্যাডভোকেট মাসুকের মতোই একই অভিজ্ঞতা 32 টাকা দিন হাজিরা ধরে জজকোর্টে উকিলরা জজকোর্টে হাইকোর্টে আগে কম ছিল এখন একটু বাড়াতে বুঝে তাহলে আপনি কেন করেন কাজ আমার পুরনো মক্কেল তো এইজন্য ছাড়ি না বললেন জমি উদ্ধারের মামলা নয় বরং রেল কর্মকর্তাদের বিরুদ্ধে হওয়া আদালত অবমাননা মামলা প্রসঙ্গে কর্তৃপক্ষ বেশি আগ্রহী আর এখন রিট পিটিশন বেশি হচ্ছে রিট পিটিশন আর কন্টেম্পোরেশন কন্টেম্পোরেশন প্রচুর হয় অফিসার ইনভলভ তো ওইগুলোতে করে ওই একটু চাপ দেয় তাহলে এই ফুলবাড়িয়া বা এই ধরনের সম্পত্তি নিয়ে যে মামলাগুলো আছে এগুলোর ব্যাপারে আগ্রহী না রে না না তো কেন এত কম সম্মানী রেলের আইনজীবীদের কেনই বা মামলা শেষ হয় না 47 বছরেও এই দুই প্রশ্নের উত্তরের খোঁজে এবার আমরা হাজির রেলওয়ের পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদের কাছে ঢাকায় তার নিজস্ব অফিস নেই তাই সরাসরি সাক্ষাৎকার নয় জানালেন বিভিন্ন তথ্য জজকোর্টে শুনানি করে তো আমার লাভ হচ্ছে না এখন কেন মামলা তো টাইটেল আমাদের পক্ষে আসবে আমরা ধরে রাখছি কিন্তু আপনি উচ্ছেদ যদি নেন আমরা মতামত দিয়ে দিয়েছি ব্যারিস্টার মতামত উচ্ছেদ করতে আমি তো কোনো বাধা নেই বণিক সমিতির সভাপতি উনি বলছেন এখানে স্থায়ী নিষেধাজ্ঞা আছে অতএব এটা কোনোভাবেই এখানে কোনো রকম কোনো স্থায়ী নিষেধাজ্ঞা নেই ওরা একটা রেকর্ড দেখাক সিএস থেকে মহানগর পর্যন্ত বর্তমান রেকর্ড পর্যন্ত বাংলাদেশ রেলের নামে শুদ্ধভাবে রেকর্ড প্রচারিত হয়েছে জানালেন 1960 সালের বিধি মেনে সম্মানি দেয়া হয় আইনজীবীদের যা সম্প্রতি কিছুটা বাড়ানো হয়েছে আসলে কি হাজিরা 32 ছিল আগে আগে ছিল কত সাল পর্যন্ত হাজিরা 32 টাকা ছিল 21 এর আগে বললাম তাহলে একজন আইনজীবী এই আইনটা লড়বেন কেন তার কি লাভ এত অল্প টাকা একটা একটা কথা বলি কিছু চার্জেস ছিল তার আইনজীবী আছে 30 টাকার প্রতি নয় ইন্টারেস্ট উনি বলছেন যে আমি আমার সুনাম আমি জেলে মামলা করছি স্বীকারও করলেন কম সম্মানের কারণে আইনজীবীদের অনেকেই মামলা লড়তে আন্তরিক নন মামলা ধরন দেখে বুঝতে পারি যে যেমন দাম রে উঠি একদম লোক তো না এই ওই যে আগে তো 500 টাকা দিতাম 1000 টাকা দিতাম ওই ওই আগে নীতিমালা মামলা লোক তো না প্রায় ওই যে হাজিরা দিয়েছে এখন টাকা যখন বেড়ে গেছে এখন দুই দৌড়াচ্ছে ফুলবাড়িয়ার আনন্দবাজারের প্রায় 4 একর সম্পত্তির মালিকানা দাবিদার এখন 121 জন মগবাজারেও আছে এমন 3 একর সম্পত্তি যা গত 30 বছরে কোনো খোঁজ খবর রাখেনি বাংলাদেশ রেলওয়ে তবে কি মগবাজারও এখন ফুলবাড়িয়ার পথে হাঁটছে